ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মুহুর্মুহু বদলাচ্ছে গতিবিধি। আজ সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত মেঘলা আকাশ, বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। ভারী বৃষ্টির ছবি হাওড়া, হুগলি, এমনকি চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টি। কলকাতার বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি এবং মেঘলা আকাশ ইঙ্গিত দিচ্ছে সে আসছে। আবহাওয়া দপ্তর বলছে সময়ের আগেই হয়তো আছড়ে পড়তে পারে, সেক্ষেত্রে বুধবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ইয়াসের দাপট এবার হয়তো বুধবার বেলা বা দুপুর গড়িয়ে বিকেলের মধ্যেই শুরু হয়ে যাবে বঙ্গের বুকে। মূলত বালাসোর হয়ে এই ঝড় উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ঝড়ের গতি, হাওয়ার বেগ, ল্যান্ডফল হওয়ার পর প্রায় 150 থেকে 155 বলছে হাওয়া অফিস। চিন্তায় বঙ্গবাসী। ইতিমধ্যেই রাজ্য জুড়ে খোলা হলো কন্ট্রোল রুম। যেটা আমরা ফোরকাস্ট করেছিলাম যে 22 তারিখ ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে একটা লোপেশার হবে, তো 22 তারিখ ইস্ট সেন্ট্রাল লোপেশারে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। নিম্নচাপটি সৃষ্টি হওয়ার পরে 22 তারিখ বিকেলেই সেটা একটু ইন্টেন্সিফাই করে ওয়েল মার্ক লো প্রেশার, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপেও পরিণত হয়েছিল। আর আজকে সকাল 11:30 23 তারিখের যে পজিশন, এটা আরেকটু ঘনীভূত হয়েছে, হয়ে ডিপ্রেশন, অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার মানে এখন পজিশন কী? এখন পজিশন হচ্ছে গভীর নিম্নচাপ। ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার পর এর মুভমেন্ট কিন্তু কন্টিনিউ করবে নর্থ নর্থ ওয়েস্টওয়ার্ড, অর্থাৎ উত্তর উত্তর পশ্চিম দিকেই এগিয়ে যাবে। কোন দিকে এগিয়ে যাবে? না, 26 তারিখ সকাল নাগাদ নর্থ বে অফ বেঙ্গল, আমাদের যে বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্টের কাছাকাছি পৌঁছে যাবে 26 তারিখ সকালে। ন্যাচারালি এই যে সিস্টেম তৈরি হয়েছে এবং আমাদের কোস্টের দিকে এবং উড়িষ্যা, ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা কোস্টের দিকে এগোচ্ছে, তার ফলে কিছু ওয়েদার আমাদের এখানে হবে। মূলত প্রথমে আমি যে ওয়ার্নিংগুলো আমরা ইস্যু করেছি এক এক করে বলছি। ফার্স্ট যে ওয়ার্নিং আমরা দিয়েছি সেটা হচ্ছে বৃষ্টি 25 তারিখ, ডে ওয়াইজ বলছি। 25 তারিখ আমাদের যে উপকূলবর্তী জেলা, অর্থাৎ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি, এই কটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ম্যাক্সিমাম জায়গাতেই, এবং দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আসছে 27 তারিখে, 27 তারিখে বৃষ্টি একটু উত্তরবঙ্গের দিকে হবে, সাবহিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এই জায়গাতে 27 তারিখ কিন্তু আমাদের বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। হাই টু ভেরি হাই অবলিক ফেনোমেনাল মেইনলি আমাদের নর্থ বে অফ বেঙ্গল অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বাংলাদেশ কোস্ট, এই এন্টায়ার কোস্টে যে সমুদ্রে খুব উত্তাল থাকবে। ফিশারম্যানদের আমরা গত 3-4 দিন আগে থেকেই বলছি যে আজকে 23 তারিখ সকালের মধ্যে সবাই ফিরে আসতে বলেছিলাম, নিশ্চয়ই তারা চলে এসছেন। আর 23 তারিখ বিকেলের পর থেকে কেউ আর গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে না।